আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে থাকেন সকল ভালো আছেন আলিমা রহমান ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজকের ব্লগটি হচ্ছে কিছু বাহিরে গিয়েছি শপিং করতে তাই ভাবলাম আপনাদের সাথে এগুলো শেয়ার করি আর আপনাদের সাথেও কিছু কিছু কথা আছে ওগুলো বলে নিব এই তো আস্তে আস্তে আমরা সকালে ব্রেকফাস্ট করে বের হলাম যেটা তাড়াতাড়ি সম্ভব পারি শপিংটা করে শেষ করে আমরা দুপুরের খাওয়া দাওয়া করব এখন তো এখন কোন পরিস্থিতিতে শপিংটা বিকালের দিকে ছয়টার দিকে একটু বন্ধ করে দেয় এই জন্য ভাবলাম শপিংটা আগে শেষ করে পরাই আম দুপুরের খানিটা খাবো আমরা বারোটার দিকে বাসা থেকে রওনা দিলাম গিয়ে যেহেতু দিনা একটু বড় হচ্ছে ওকে বাড়তি খাবার দেওয়া হয় ওর জন্য একটা ওয়ার্কার কিনবো আর বাসার জন্য কিছু কেনাকাটা কিনব তাই যাই হোক কোনো কিছু কেনা হলো না বাসার জন্য কিছু কেনাকাটা করা হলো খাবার কেনা হলো ওর জন্য ওয়ার্কারের জন্য বের হয়েছিলাম যে উদ্দেশ্যে বের হয়েছিলাম ওটা আর কেনা হলো না কারণ ওটা কেনা হয়েছে না ওটা ওদিকে গিয়েছিলাম সবগুলো বন্ধ এজন্য তাই ভাবলাম যাই হোক ওটা যখন কেনা হলো না অনলাইনে অর্ডার করে দিব আর বাসার জন্য কিছু খাবার কিনে নেই এই তো দেনার জন্য কিছু খাবার কিনে আনলাম আর আমাদের জন্য কিছু কেনাকাটা করে আসলাম খাবার কিনা যাবে আর এক্সট্রা কোনো শপিং করা যাবে না আপনাদেরকে যে কথাটা বলবো ওই কথাটা বলবো কিনা বলবো না ওটা ভাবছি যদি সে খারাপ দৃষ্টিতে খারাপ মাইন্ডের দেখে এর জন্য তাই যাই হোক সবার কাছে শরীর বলে নিচ্ছে সেও কিছু খারাপ মাইন্ডে নেবেন না কারণ আপনাদেরও ভালোর জন্য আমারও ভালোর জন্য বলছি কথাটা দেখা যায় অনেকে আমাকে বন্ধু বানিয়ে নেয় পরবর্তীতে আমার যখন ভালো লাগে বন্ধু বানিয়ে নিয়ে বলে কি আপু আপনাকে সাবস্ক্রাইব করেছি বন্ধু বানিয়ে নিয়েছি ওই কথাটা উল্লেখ করলে না হয় বন্ধু বানিয়ে নিবেন ওটা বলার কি আছে এমনিতেও আমি তো গিয়ে কোনটাকে দেখতে পারবো আমাকে কে বন্ধু বানিয়ে নিয়েছে ওইটা বলে তো ইউটিউবে আপনার সাবস্ক্রাইবটাও কেটে নেয় আমার সাবস্ক্রাইবটাও কেটে নেয় জন্য বলছি সবাইকে প্লিজ যারা আমাকে বন্ধু বানিয়ে নেবেন আপু আপনাকে বন্ধু বানিয়ে নিই সেটা বলবেন না আমি এমনিতেও বুঝে ফেলি দুদিন পর অবশ্যই তাকে আমি বন্ধু বানিয়ে নেই আর আমি যদি কারো ব্লগ দেখি আমার ভালো লাগে আমিও বন্ধু বানিয়ে নেই আমি কারো কিছু বলি না সঙ্গে সঙ্গে হত ঘন্টা পর দেখি ও আমাকে বন্ধু বানিয়ে নিয়েছে। কিন্তু ওইটা তো আমি যেন ওকে বন্ধু বানিয়ে নিয়েছি ওর তো সাবস্ক্রাইবটা কেটে যাবে এর সঙ্গে তো আমারও যাবে জন্য বলছি আমি যদি কারো সাবস্ক্রাইব করে থাকি সঙ্গে সঙ্গে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করো না কারণ আপনার সাবস্ক্রাইবটা কেটে যাবে আর সঙ্গে তো আমারও যাবে আর যদি আপনার আমার ব্লগটি ভালো লাগে বা সাবস্ক্রাইব করেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করার দুদিন বা তিন দিন পর অবশ্যই আমি আপনাদেরকে বন্ধু বানিয়ে নিব। তাই এই কথাটা বলার জন্য আপনাদেরকে কথা বলছি সঙ্গে সঙ্গে আমি নিব না কোনো খারাপ মাইন্ডে দেখবেন না কারণ এটা আপনারও ক্ষতি আমারও ক্ষতি এর জন্য বলছি এই কথাটা বলবো কেউ কিছু খারাপ মাইন্ডে দিবেন না সরি বলছি তাই এই তো আমরা শপিং করা শেষ হয়ে গেলো আস্তে আস্তে আমরা বাসার দিকে রওনা দিলাম আজ এ পর্যন্তই আপনার সবাই ভালো